नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। अमजद खान, তারপরে বাবর আনসারী, চাঁদ খান আর আমাদের রাজা খান, যে প্রেস কনফারেন্স রাজা আনসারী যে প্রেস কনফারেন্স করেছে তাতে এটা পুরোপুরি পার্টির ধর্মনীতি খারাপ করেছে। আমি বলবো না যে প্রেস কনফারেন্স করার অধিকার নাই, কিন্তু অধিকার কার আছে? অধিকার আছে ব্লক প্রেসিডেন্ট আমজাদ খানের অধিকার আছে, আমজাদ আনসারির অধিকার আছে, বাকি আর কোনো প্রেস কনফারেন্স করার অধিকার নেই, কারণ বাবর আনসারি সেখানে সিপিএম পার্টি করে এখনো তৃণমূলকে জানতে হবে। চাঁদ খান জেএম পার্টি করে সে এখন জয়েন করে না, তো তার থেকে নিয়ে যখন করেছে তো আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে এই ব্যাপারেই বেশিরভাগে আমি এটা আজকে আমি প্রেস কনফারেন্স করে জানাতে চাই পার্টি। তো আজকে দেখা যাচ্ছে আপনি ব্লক সভাপতি থাকা সত্ত্বেও দলেরই একদল কর্মী তারা আজকে আপনার উইদাউট পারমিশন তারা সাংবাদিক সম্মেলন করছে, সেই ব্যাপারে আপনি এটার ব্যাপারে আজ পুলিশের যে জানাচ্ছি মনে করছি যে যেখানে খুশি, মানে বিশেষ একটা পার্টি সেদিন যে রাজা খানকে সে তো দুই নম্বরে জড়িত, মানে আমার হেন কোনো কাজ করে না রাজা করানো, মানে প্রতিটি দেখার মতো লাগে, মানে এমন ভাবমূর্তি, সেই ভাবমূর্তি উজ্জ্বলতা উপর থেকে উস্কানিতে এটা করছি। যে কোনো জায়গায় আমার সঙ্গে রিজেকশন ঝামেলা হয়েছে সেখানে উজ্জ্বলতার একটা উস্কানিমূলক ক্রিয়া আছে, তো উজ্জ্বলতা মনে করছে বোধ হয় আমি জানতে পারছি না, আমি ব্লক পেশেন্ট, আমার চারদিকে লোকজন আছে, উজ্জ্বলতা যদি করছে এটা ভুল করছে, আর প্রথমে তো ভুল করলে আগামী দিন হেরে গেল, নিজে দোষে হারিল, সেটাও আমার দোষী করলো। এবং আমজাদ আনসারি সেখানেও নিজেও বলেছে বিভিন্ন এরিয়াতে কোনো দোষীরা, এবং স্টেটমেন্ট নিয়েছে সেটাও বলেছে বিভিন্ন এরিয়া দোষীরা। আমরা তো গতকাল প্রেস কনফারেন্স করেছিলাম কী জন্য, আমরা জয়েনিং ছিলাম, আইসিলোতে জয়েনিং ছিল, তো সেখানে নতুন নেতৃত্বকে আপনি জানালেন এবং আপনাদের সমাপার্থে সেটাও বলেছি যে আমি করতে পারি আমি জয়েনিং, সেই ব্যাপারে করেছিলাম রাজা খান চুক্তিকে দলবল নিয়ে জড়িয়ে এলো, তারপর এসে করে যা করার করলে নাটক হিন্দু মুসলিম করলে শামসুল শেখ বলে একজন আছে, সে পার্সোনাল মোড় থেকে নিয়ে হোসেনে অর্জন তো ফার্স্ট মন্ত্রী প্রধান, এবং সেই মন্ত্রী প্রধান কি কিনবে না প্রতি মাসে ভাড়া দেয়, কারো কাছে 5,000, কারো কাছে 4,000, কারো কাছে 3,000 ওর ভাড়া দিয়েছে, তো এইটা তো ব্লক প্রেসিডেন্টের কিন্তু আমার কেউ আসে রিপোর্ট করছে ব্লক প্রেসিডেন্ট থেকে মিলিত ব্লক প্রেসিডেন্ট চাইবে হিন্দু কথা মুসলিম কথা নিয়ে কথা, কিন্তু নিজে ধর্মীয় কথা রাজা বড় বড় কথা বললে আমি গরিব সুস্থ দুষ্ট একটা মুসলিমদের বিমানরাজ্যে হানা দিলে বিমানরাজ্যে কোনো মুসলিম জিনিস থাকেই না, আর চন্দ্রনাজ্যে যেন থাকে না, এই যে আমার চরিত্রার্থে দাগ দিল বা চন্দ্রনাথ চরিত্রার্থে দাগ দিল, তো চন্দ্রনাথের কি আর বিমানরাজ্যে চরিত্রার্থে দাগ দিলে রাজা বললে কি দাবি নিয়ে গেল, আরও তো এখানে এলাকায় প্রচুর লোক আছে তাদের ভেঙ্কিষণ করে দেখো যে বিমান গরিব আসল গরিবের পিছনে আছে কি রাজার মতন চারদিক তার দু নম্বরই করে পড়ায় না, আর দু নম্বরে আমার স্বভাব ওঠা সেটা আমার লোকমন্ত্রী জানে, তো এই জন্যই আমি আসবো এবিকে অনুরোধ, আমি একটা ইয়ে দিয়েছিলাম বাইক দিয়েছি যে হয় এলাকায় উজ্জ্বল যদি থাক আর না হয় বিমান যদি থাক, উপনেত্রী যদি যদি না করতে পারে তাহলে আগামী দিনে যে কাউন্সিলর ভোট আসছে তা থেকে আমার অনেক হুমা দিয়ে করতে হবে, আমরা এমএলও হারাইলো এমএলএ নিজের দোষের দিকে হ্যাঁ সেখানেও আমাকে দোষী করল, আবার যখন কাউন্সিলে হ্যাঁ তখন আমাকে দোষী করল, তো এইভাবে যদি নিজেদের পার্টিতে পার্টিতে লড়াই হয়, আর বাপ্পা চাচি বলছো বাপ্পা চাচি যদি আমার সামনে বলতো যে মমতা ব্যানার্জি নিয়ে কোনো আলোচনা খারাপ কথা আমি আমার জিপ টেনে ছিঁড়ে দিতাম, বাপ্পা চাচি গেলে বিজেপির যে কোনো নেতা হিম্মত থাকবে তার থাকে আমার সামনে কথা নাই আমার পার্টির নিয়ে কিছু বলে দেবে, এইটা আমি জোর করে এখনও বলছি বিজেপির কোনো নেতার ক্ষমতা নাই যে আমাদের টিএমসির নেতা নিয়ে কিছু বলে দেবে, মমতা ব্যানার্জি তো হাই কমন হয়ে গেল, আমরা তো মমতাবাজির দিকেই পার্টি করছি, আমার মমতাবাজির সৈনিক, আমি তো অর্জুন চ্যাটার্জি 12 বছর সিনিয়র নেতা, কিন্তু অর্জুন চ্যাটার্জি গাড়ি না কেন আমার পিছনে পড়ে আছে বা নিজে দুমদম করে ডিসিশন নিয়েছি, আর থানা পুলিশ কাউ যাবার ক্ষমতা নেই উইদাউট ব্লক প্রেসিডেন্ট নিজের না ইয়ে করি, ব্লক প্রেসিডেন্ট রং নিতে হবে, যে কোনো কোথাও মিটিং করবে ব্লক প্রেসিডেন্ট রং নিতে হবে, থানা পুলিশ যাবে ব্লক প্রেসিডেন্ট রং নিতে হবে, এটা কেন মানছি না, আমাকে তো সে কোনো মন্ত্রক দিয়েছি
আমি তো আমার আর কৃষক সঞ্জয় আমি বুঝে নাই ব্লক করেছেন যে আমার আর বুঝব আর উত্তর চলে যাবো তাই করে মেনে নেবো এটা কোন দিন মেনে নেবো এটা যদি উপর খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত না নেয় তাহলে হয় আমি থাকবো না উত্তর থাকবে দায়িত্ব দেবো তো দেখ আমার তাতে পুরো আমি বসি যাবো তাহলে কি কুন্টিতে দুটো গোষ্ঠী হয়ে গেছে দুটো গোষ্ঠী অনেক দিন ধরে গেছে আপনি মুখ খুললে এবার মুখ খুলতে পারবেন যখন আপনি আমার বারবার লাথি মারবেন আমার পিছনে আমি কতক্ষণ লাথি মারবো একটা ব্লক করছিলেন হয়ে পড়ে আমার দম আছে আমার তো মানে সাংগঠনিক কম নাই আজ আমি সাংগঠনিক তৈরি করার চেষ্টা করছি সেখানে ভাঙবার চেষ্টা করছি ওনার বক্তব্য যে বিমানাজি পাঠিয়েছে কেউ যাবে না যে বিমানাজি পাঠিয়ে দিয়ে যাবে সে তৃণমূল করো না তো ওইটা কি ওর মানে ইয়ে রাজত্ব নাকি ও যা হবে তাই মেনে নেব আমি একমাত্র মহাভাবে চিনি আর মনে ঘটক দুই জনের ছাড়া আমি পার্টি কাউকে চিনি না হেরি গিয়ে তার অত বিত্তাক করছে হেরি যাব তাহলে আপনি উচ্চ নেতৃত্বে এবারে হেরি গিয়ে এবারে কাউন্সিল দিয়ে হারাবে সেটাও বিমানাজির দোষ আর চন্দ্রমানাজি এত অভাব নাই আগেবারও কি করলে যখন ভোটে লাগলো তখন বাপ্পা যাচ্ছি এমনিতে আমি ওকে জিতাই নেব কত ভোটে চন্দ্রমানাজি গোটা এলাকায় ভাষণ নিয়ে করিল উজ্জ্বল যে জিতে গেল ভালো ভোটে জিতার পর সেই লোকটা ঠিকই আমাদের চরিত্রে দাগ দিতে পারে আমার তো মানে খুঁজে পাই এই লোকটা কি চরিত্র আমরা কারো যদি এক মুঠো ভাত খাই না সারা জীবন তাকে মনে রাখবো যেন আমি অশিক্ষণের ঘরে এক মুঠো ভাত খেয়েছি এক আমি বলতে পারবো না আর এই লোকটা এত মানে বাজে লোক পার্টিটি নষ্ট করি তৃণমূল পার্টি করো না সাতটা পার্টি চেঞ্জ করেছে কি করে পার্টি বলছে আজকে যে উচ্চার যে যাবো তাই হোক আমি কেন হইতে তা আমি তো আবার বলছি যে হয় আমাকে কোনো যেহেতু বসাই দে আর না উত্তর যেমন পাওয়ার দিয়েছে সেই পাওয়ার থাকুক পার্টির ডিসিপ্লিনে চলুন পার্টির ডিসিপ্লিন না চললে আমি থাকতে পারি फैक्टोरिया में जो घटना हुआ था उसमें कहीं ना कहीं रोल जो है उज्जवल चटर्जी का भी पूरा पूरी 100% उज्जवल जी का रोल है सब तो रहे लोग क्या रहते हैं जहाँ पर होता है चिनापड़ी में होता है उज्जवल जी का रोल है बराबर में होता है उज्जवल जी का रोल है खाली चाबी करने के चिनापड़ी से बढ़ के करता है कि विमला जी की पार्टी कैसे धस जाए विमला जी कैसे बढ़ जाए विमला जी कैसे छोड़ दे तो आचार्य जो भाजपा करते हैं और आप यहाँ से जैसे तृणमूल सभापति है यहाँ के कुलटी ब्लॉक तो दोनों में मतलब मिली भगत है ऐसा आरोप लग रहा है आपके पार्टी से ये तो सरासरी गलत आरोप है क्यों ना आगे 5 साल पहले जब पापा खड़ा हुआ था उस टाइम में तो पापा को ना चिंता दे दिया था अरे भी पापा का साथ कहीं लेगा पापा को 10-15 दिन आए क्या नहीं हमारा कोई बात नहीं है लेकिन हम लोग पहले से हम लोग सब कुछ मिटा दिया था बाद में पापा आया इसमें पापा क्या बोला और क्या नहीं बोला हमारे सामने तो नहीं बोला हम अगर सुनता कि महात्मा जी के बारे में कुछ बोला तो हम उसी टाइम उसको फैसला करके दिखा देता लेकिन हम सुना नहीं कोई कोई आदमी सुना हमको बात बोला तो हम बोले भाई हमारे सामने हिम्मत है तो बोले बप्पा का है बीजेपी का कोई भी नेता अगर ममता जी के लिए बोल देगा तो उसको हम टांग के जीप पे निकाल देगा चाहे मेरा कुछ होगा सजा हम देख लेगा बप्पा जी कोई दिन भी हमारा ये नहीं है आज भी 5 साल पहले भी नहीं था आज भी कुछ नहीं है लेकिन घर में अनुष्ठान होगा हमारा दादा का कुछ हो जाएगा बड़ा भाई को हमको मानूस किया तो घर का रिलेशन तो नहीं होगा भाई पार्टी का रिलेशन पार्टी का जाएगा घर का रिलेशन घर का जाएगा अगर दादा का मेरा कुछ हो गया पड़ा हुआ है तो दादा को देखने तो जाएगा नहीं कोई जो दादा हमको मानूस किया ये अगर गलत सोचेगा तो गलत सोचेगा लेकिन बप्पा से मेरा कोई नहीं है पार्टी से बप्पा कुछ भी करे वो संभाले उसका पार्टी और हम कुछ करें हमारा पार्टी संभालेगा ये आपको पूरा सिद्धांत दे दिया बप्पा को कभी ना सपोर्ट करेगा ना किया है जब एमएलए खड़ा हुआ था 5 साल पहले उस टाइम में तो मतलब हम यदि सपोर्ट करता तो निकल जाता उस टाइम मुझे तो सारा उल्टी हमको घुराया हमको बेटा को बेटा भाषण देने कोई नहीं है उसको बेटा भाषण देगा चंद्रमाचार्य आज खराब हो गया चंद्रमाचार्य दागी हो गया ये तो जो सरासरी फालतू आदमी है हम तो बोले फालतू आदमी আমি অন্তত যে কোনো সময় ডাকব তো অন্তত আমি 5,000 লোক দরকার দিয়ে দিচ্ছি আর আমি থানা রাজনীতি করি না থানা পুলিশ আমি যাই না কাউকে ফাঁসানো কাউকে জড়ানো এইসব ধান আমি থাকি না আমি শোষণ বেশি ভালোবাসি ব্লাড দিয়া ভর্তি করা ওষুধ দিয়া এইগুলো বেশি কাজ করি হসপিটালে বেশি কাজ বেশিরভাগ কাজ আজকে মুসলিম যে বলছে তো মুসলিম তো কমসম 10-15টা মেয়ের ডেলিভারি করার যে সিজার হয়েছে নাম গলা ধরে বলে দিতে পারে বল বলেন তাদের 1 পয়সা খরচা লাগে না যেখানে 15,000-14,000 খরচা এই চাঁদ খানে সামনে বসে আছে বড়
একটা খরচ নিল 9000 টাকা, এক পয়সা লাগেনি, ওষুধ দিন জিপ পকেট থেকে 4000 টাকা, বলুক সামনে বুঝে বলুক সামনে বলুন। जो आरोप लगा आपके लड़के के ऊपर में, चंदन आचार्य के ऊपर में आरोप लगा, तोड़फोड़ किया है, तो इस बारे में क्या कहेंगे? ये सरासरी गलत है। चंदन आचार्य जी क्यों तोड़ने जाएगा? चंदन आचार्य जी जाएगा बाप का, जाएगा नहीं सीखता है, इतना जाएगा बाप का, इतना जमीन है, आपने बाप का जाएगा संभालने से तो दूसरा को चार आना पैसा लेके क्या करेंगे? उसको ब्लेम देने से तो हमारा मूड गर्म हो जाता। उद्योग भी ब्लेम दिया जो बापा के साथ पैसा वितरण किया, ये झूठ पूरा सोलह सौ झूठ है, हम उन्होंने जाकर बोल का है, जिस दिन ये प्रूफ हो जाएगा उस दिन आप निकाल दीजिए हम लोग दोनों को बाप के साथ, यहाँ पर वितरण नहीं रहेगा, बापा है हमारा, हम ब्लॉक प्रेसिडेंट है, बेटा हमारा बहुत कुछ कर सकता, बहुत कमा सकता, लेकिन आज तक कोई प्रूफ पर नहीं सका कि हमारा पैसा लिया, प्रूफ करके दिखा दे, ये हमारा चैलेंज है, दवा है, खाली झूठ बोलने से नहीं होगा। पहले तो मरेगा के पास उचुलता एक दिन भी नहीं जाता, ये भी हफ्ता हफ्ता में दूर दूर जाता है, जब उचुलता था तो आगे पहुंच जाता, तो पहुंचने से क्या है? हम कलकड़ा हर महीने में दुआ किया, हर शनिवार हम भी जाता थे, तो मरेगा कहाँ से तो लेता नहीं, कौन दूसरी कौन गिरती कौन की, एक आदमी को तो सीधा लो दिवाली पार्टी में किसको रहेगा, कौन आदमी चलाना सहेगा? अगर हमको हटाने से पार्टी अच्छा चलेगा तो हटा दो, हमको पार्टी अच्छा चलना चाहिए, ममता जी का खोती नहीं होना चाहिए।